ফরিদপুরের ভাঙায় মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন সকাল ছয়টার দিকে উপজেলার হাবেলি গঙ্গাধরদি গ্রামে এই ঘটনা ঘটেছে এই সংঘর্ষের ঘটনায় আট জন আহত হয়েছেন ঘটনার মূল হতাকে এরই মধ্যে আটক করেছে পুলিশ আর এলাকাবাসী জানিয়েছে সকালে গ্রামের একটি বিলে দুই ভাই শামিম ও রাকিব মাছ ধরছিলেন একই বিলে ওই গ্রামের জামাল ও আফজাল মাছ ধরতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয় এ সময় দশজন আহত হন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই ভাই শামীম এবং রাকিবের মৃত্যু হয় অবস্থা মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে